আসসালামু আলাইকুম, আমি রশনা পারভিন, ইমাম কাজী গার্লস স্কুল অ্যান্ড কলেজ। আমার প্রিয় স্টুডেন্টস, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বেশ অনেকটা দিন পরেই অনলাইন ক্লাসে তোমাদের সাথে যোগদান করেছি, তাই না? হ্যাঁ, কি ছিল আমাদের পরীক্ষা? ছিল কেমন হয়েছে সবার পরীক্ষা? আলহামদুলিল্লাহ, সবারই ভালো হয়েছে। হ্যাঁ, খাতা দেখলেই বুঝবো কি কেমন পরীক্ষা দিয়েছ স্টুডেন্টস। এখন আমরা কি করবো সেটা তো জানো। আমরা ঝটপট ইংলিশ বইটা বের করে নেই। দেখো, ইংলিশ ফর টুডে, আমরা ঝটপট বই খাতা বের করে নেই। আমরা আগামীতে আরো ভালো যেন পরীক্ষা দিতে পারি, এজন্য আমরা কি করব, হ্যাঁ, আরো পড়াশোনা অ্যাক্টিভ হব এবং মনোযোগের সাথে পড়াশোনা করব, যেন আরো ভালো পরীক্ষা দিতে পারি। হাতের লেখা সুন্দর করতে হবে স্টুডেন্টস। দেখো, ইংলিশ ফর টুডে আমরা ইউনিট 22, এর আগে আমরা 20 এবং 21 পড়িয়েছি পরীক্ষার আগে, এখন পড়াচ্ছি ইউনিট 22। এখানে কি আছে আমরা বোর্ডে দিয়ে দেখি, বোর্ডে কি সাজিয়েছি প্লিজ দেখো। ইউনিট 22 কমপ্লিটিং ফর্মস, ইউনিট 22 তে আছে কমপ্লিটিং ফর্ম। এখান থেকে আমি কিছু ওয়ার্ড অ্যান্ড ওয়ার্ডের বাংলা মিনিং সাজিয়েছি। দেখো, এই প্যাসেজটা থেকে আমরা যে শব্দগুলো পাচ্ছি তার অর্থগুলো আগে একটু আমরা জেনে নেই কি কি আছে, এরপরে আমরা সুন্দর করে রিডিং পড়ব। অবশ্যই বাসায় আমরা কি করব, সুন্দর করে রিডিং পড়ার চেষ্টা করব, অর্থ জানব, তারপরে আমরা প্রশ্ন উত্তর পড়ব, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পড়ব, চুজ দ্য বেস্ট আনসার পড়ব, তাই না? হ্যাঁ স্টুডেন্টস, দেখো আমরা বোর্ডের দিকে খেয়াল করো, বোর্ডের সাজিয়েছি কমপ্লিটিং ফর্মস থেকে অ্যাক্টিভ, প্যাসেজের মধ্যে একটি শব্দ আছে, ওয়ার্ড আছে, সেটি আছে অ্যাক্টিভ। অ্যাক্টিভ মানে কি জানো তো সবাই? অ্যাক্টিভ মানে কর্মঠ, ক্লেভার মানে চালাক চতুর, ডিফারেন্ট মানে ভিন্ন বা আলাদা, স্পেশালি মানে বিশেষভাবে, ফানি মানে মজার বা আনন্দ প্রিয়। এরপর আছে দেখো কাইন্ড, কাইন্ড মানে দয়ালু, কোয়াইট মানে শান্ত বা ধীর স্থির, তারপরে স্টোরি মানে গল্প, হ্যাঁ প্রোকারেটিভ মানে বাচাল, আন্ডার মানে নিচে। স্টুডেন্টস, আমরা কি দেখলাম তো আমরা, তাই না? কি কি ওয়ার্ডগুলো আমরা প্যাসেজটার মধ্যে পেতে পারি আবার দেখি আমরা। অ্যাক্টিভ মানে কি বলতো সবাই? অ্যাক্টিভ মানে কর্মঠ, ক্লেভার মানে চালাক বা চতুর, ডিফারেন্ট মানে ভিন্ন বা আলাদা, স্পেশালি মানে বিশেষভাবে, ফানি মানে মজার বা আনন্দ প্রিয়, কাইন্ড মানে দয়ালু, কোয়াইট মানে শান্ত বা ধীর স্থির, তারপরে স্টোরি মানে গল্প, টোকাটিভ মানে বাচাল, আন্ডার মানে নিচে। স্টুডেন্টস, সবাই বইটা খোলো এবং দেখো 86 পেজ, 86 পেজ একটু খেয়াল করো সবাই। 86 পেজে কি আছে? কমপ্লিটিং ফর্মস, আমরা প্যাসেজটা পড়বো এবং জানবো। সবাই বইটা খুলে বসেছো তো? হ্যাঁ, একটু খেয়াল করো। লাইলা অ্যান্ড বিথি আর ফ্রেন্ডস, লাইলা এবং বিথি বন্ধু, বাট দে আর ভেরি ডিফারেন্ট, কিন্তু তারা আলাদা প্রকৃতির। লাইলা লাইকস টু রান ইন দ্য পার্ক অ্যান্ড সুইম, লাইলা পার্কে দৌড়াতে এবং সাঁতার কাটতে পছন্দ করে। শি ইজ ভেরি অ্যাক্টিভ, সে খুব
কর্মঠ, সে কি? সে খুব কর্মঠ। শি অলসো লাইকস টু টক, সে কথা বলতে পছন্দ করে। হার মাদার সেজ, তার মা বলেন, ওহ লাইলা, ইউ আর সো টকেটিভ, তুমি খুব বাচাল বা বেশি কথা বলো। অন দ্য আদার হ্যান্ড, বিথি ইজ এ কোয়াইট পার্সন, পক্ষান্তরে বিথি শান্ত প্রকৃতির বা একজন ব্যক্তি। শি ডাজ নট লাইক রানিং অর সুইমিং, সে দৌড়াতে এবং সাঁতার কাটতে পছন্দ করে না। শি এনজয়স রিডিং, সে পড়া উপভোগ করে। শি স্পেশালি লাভ স্টোরিজ অ্যাবাউট আদার কান্ট্রিজ, সে অন্যান্য দেশের গল্প বিশেষভাবে পছন্দ করে। দেখো আমরা বাসাটি সুন্দর করে পড়বো লাইন বাই লাইন এবং এর বাংলা অর্থগুলো অবশ্যই জানবো। আমি আবারও বলছি, লামি অ্যান্ড বিথি আর, সরি, লাইলা অ্যান্ড বিথি আর ফ্রেন্ডস, লাইলা এবং বিথি বন্ধু। বাট দে আর ভেরি ডিফারেন্ট, তারা কিন্তু তারা আলাদা প্রকৃতির। লাইলা লাইকস টু রান ইন দ্য পার্ক অ্যান্ড সুইম, লাইলা পার্কে দৌড়াতে এবং সাঁতার কাটতে পছন্দ করে। শি ইজ ভেরি অ্যাক্টিভ, সে খুব কর্মঠ। শি অলসো লাইকস টু টক, সে কথা বলতে পছন্দ করে। হার মাদার সেজ, তার মা বলেন, ওহ লাইলা, ইউ আর সো টকেটিভ, তুমি খুব বাচাল বা খুব বেশি কথা বলো। অন দ্য আদার হ্যান্ড, বিথি ইজ এ কোয়াইট পার্সন, পক্ষান্তরে বিথি একজন শান্ত ব্যক্তি। শি ডাজ নট লাইক রানিং অর সুইমিং, সে দৌড়ানো এবং সাঁতার কাটা একদম পছন্দ করে না। শি এনজয়স রিডিং, সে পড়া উপভোগ করে। শি স্পেশালি লাভস স্টোরিজ অ্যাবাউট আদার কান্ট্রিজ, কি? সে অন্যান্য দেশের গল্প বিশেষভাবে পছন্দ করে। স্টুডেন্টস, কি আমরা পেয়েছি এই প্যাসেজের মধ্যে এই ওয়ার্ড এবং বেঙ্গলি মিনিংসটা? জি, আমরা এভাবেই যখন পড়ব এখান থেকে আমরা ওয়ার্ডগুলো খাতায় সাজাবো এবং তার অর্থটা জানবো এবং সুন্দর উচ্চারণ করে পড়ে তার অর্থ জানার চেষ্টা করব। স্টুডেন্টস, সবাই ভালো থাকবে, মনোযোগের সাথে পড়বে, যা পড়েছো তার থেকে আরও দ্বিগুণ ভালো পড়তে হবে, তাই না? আমরা সবাই চাই সবাই ভালো রেজাল্ট করতে। স্টুডেন্টস, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে অনলাইন ক্লাসে। আসসালামু আলাইকুম।